ফেমাস হওয়ার পরে লোকজন আসছে, নানান জায়গার থেকে লোকজন আসছে, দেখতেই পাচ্ছ সবাই, প্রচন্ড ভিড় পড়েছে, হুড়োহুড়ি লেগে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ লাইন পড়ে গেছে, ভিড় হচ্ছে বিরিয়ানির দোকানে। হ্যালো বন্ধুরা, আজকে নতুন ভিডিও শুরু করতে চলেছি, নতুন ব্লগ ভিডিও। আমাদের বনগার নাম করা 20 টাকার বিরিয়ানি, অবাক হওয়ারই কথা, 20 টাকা, মাত্র 20 টাকা বিরিয়ানি। তো সবার সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে ভিডিওটা। আমরা এখন যাবো 20 টাকার বিরিয়ানি খেতে। তো যাওয়া যাক, লেটস স্টার্ট। তো বন্ধুরা যাচ্ছি আমরা আমাদের KTM আর ডিউক নিয়ে। এটা KTM 319 আর এটা ডিউক 200। তো বন্ধুরা আমরা চলে এসেছি, আমরা দেখতে পাচ্ছি এখনো দোকান সাজাচ্ছে কাকা, এখনো সাজানো হয়নি। কাকা যাওয়া কোথায়? এই যে গাইস, দোকানের নাম জয় বিরিয়ানি, স্থান বার্মা হেলথ সেন্টারের সামনে। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি যা আছে সব দেখতে পাচ্ছ, দাম দাম লেখাই আছে। তো বন্ধুরা আমরা বিরিয়ানি খেতে এসেছি, তো এখনও দোকান রেডি হয়নি, সেই কারণে এখানে ফটোশ্যুট চলছে। আর ইতিমধ্যে এখনও হয়তো বিরিয়ানি চলে আসবে আমাদের মধ্যে। এই যে বিরিয়ানি ঢুকছে, এই যে কাকে সব কিছু গুছিয়ে নিচ্ছে, বিরিয়ানি নেওয়ার জন্য আমরা রেডি আছি। কাকি ফার্স্টে আসলাম আমরা। আমরা দীর্ঘ অপেক্ষা করে বসে রয়েছি, লাইন লেগে গেছে। দোকানে ভিড় পড়ে গেছে, তাই ভিড় হচ্ছে প্রচুর লাইন। তো গাইস, তোমরা সবাই ফার্স্টেই দেখেছো যে আমি সবার আগে এসেছি, কিন্তু এত লাইন পড়ে গেছে, আমার লাইন যে কখন আসবে নিজেও জানি না, হুড়োহুড়ি চলছে এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ লাইন পড়ে গেছে, এক এক করে লোক একদম ঢুকছে। সবাই দেখতে থাকো ভিডিওটা, আসবে ব্লগটা। তো গাইস, ব্লগ করতে এসেছিলাম, বাট দোকানে এত পরিমাণে ভিড় হয়েছে যে কাকি আমাকে বললো একটু হেল্প করে দে, সেই কারণে হেল্প করে দিচ্ছি। সেটা দেখতে পাচ্ছ, আমি নিচ্ছি কোথায়, দোকানে এত চাপ পড়েছে সেই কারণে হেল্প করে দিচ্ছি কাকিকে। তো গাইস, অবাক হওয়ারই কথা, 20 টাকা বিরিয়ানি। তো এক পিস মাংস, এক পিস ডিম, এক পিস আলু, 20 টাকা বিরিয়ানি তো সম্ভব? সেই কারণে এত হুড়োহুড়ি, এত হুল্লোড় বেঁধে গেছে।
ভাইরাল হওয়া মাত্রই নানান জায়গার থেকে লোকজন আসছে, বনগড় নানান প্রান্ত থেকে লোকজন আসছে 20 টাকার বিরিয়ানি দেখার জন্য, খাওয়ার জন্য। পার্সেল করে সবাই নিয়ে যাচ্ছে বেশি, এখানে খেয়েও যাচ্ছে। তো গাইস 20 টাকার বিরিয়ানি এটা অবাক হওয়ারই কথা, তো খেতে খুবই সুন্দর। তো গাইস 20 টাকার বিরিয়ানি খুবই সুন্দর খেতে, আপনারা এসে টেস্ট করে দেখতে পারেন, বলার মতন না। তো একদিন সময় করে আপনারা চলে আসুন বনগাঁ হেলথ সেন্টারের সামনে। আমরা ওখানে ভিড় বলে আমরা ওখানে রিভিউটা দিতে পারলাম না, সে কারণে আমরা এখন বাড়িতে আসলাম। তো এখন বিরিয়ানি প্যাকেটটা খুলবো, খুলে আমরা টেস্ট করবো আর আপনাদের জানাবো কেমন। আমি আগেও বলেছি, আমি আগেও খেয়েছি, কিন্তু আমি ফার্স্ট টাইম বিরিয়ানিটা নিয়ে ব্লগ বানাচ্ছি, সেই কারণে এখন আমি বিরিয়ানিটা খুলবো, সবার দর্শকদের সামনে আনবো, পাবলিকদের সামনে, যে কেমন। তো সবার সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা হলো 20 টাকার বিরিয়ানি, এক পিস আলু, এক পিস মাংস, আর এই যে রাইস দিয়ে স্যালাড দিয়ে 20 টাকা, আর 30 টাকার বিরিয়ানি যেটা এক পিস ডিম থাকবে। টেস্ট করা যাক তাহলে। অসাধারণ, খুবই সুন্দর। এখান থেকে বললে তো কেউ বুঝতে পারবে না, এসে খেতে হবে। যাদের বাড়ি বনগাঁর বাইরে, বনগাঁ এসে যে কোনো টোটো ধরলে বললেই হবে বনগাঁ হেলথ সেন্টারের সামনে, ওখানেই দোকানটা আছে 20 টাকার বিরিয়ানি, এখন বনগাঁয় ফেমাস হয়ে গেছে, তো সবাই আসলেই বুঝতে পারবে। সো গাইজ, ভিডিওটা আর বেশি দূর এগিয়ে নিতে চাচ্ছি না, কারণ অনেক লং হয়ে যাবে, সেই কারণে ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।